ভারতবর্ষের সমস্ত মানুষকে বিনা পয়সায় করোনা ভ্যাকসিন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে কেন, মোদি সরকার জবাব দাও। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে কেন, নরেন্দ্র মোদি জবাব দাও। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা ভারতবর্ষব্যাপী 23 এবং 24 জুন কেন্দ্রীয় শ্রমিক, বামপন্থী কমিউনিস্ট শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, যুব, ছাত্র, ক্ষেতমজুর সংগঠনের ডাকে আজকে পেট্রোল পাম্পগুলোর সামনে আমরা প্রতিবাদ দিবস পালন করছি। বুলবুল আমরা এই হবিপুরের বামপন্থী শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা বুলবুলচণ্ডী পেট্রোল পাম্পের সামনে যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এবং তার সঙ্গে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে হু হু করে বাড়ছে তাকে প্রতিবাদ ধিক্কার জানিয়ে এবং মোদি কেন্দ্রীয় সরকারের যে এই ব্যাপারে কোনো দাম কমানোর ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেই, বরঞ্চ তারাই দাম বাড়িয়ে চলেছে সেটাকে ধিক্কার জানিয়ে আমরা আজকে সারা ভারতবর্ষের সাথে আজকে হবিপুর ব্লকে আমরা বুলবুলচণ্ডী পেট্রোল পাম্পে আমরা প্রতিবাদ দিবস পালন করব। আমার পরিচয় দিবেন। আমার পরিচয় হচ্ছে সিআইটি সভাপতি মালদা জেলা প্রণব দাস। প্রতিবাদে সারা ভারতবর্ষ ব্যাপী প্রতিবাদ দিবস চলছে, চলবে। পেট্রোল ডিজেল রান্না গ্যাস অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা ভারত গণসংগঠনের ঐক্য জিন্দাবাদ। সারা ভারত শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, মহিলা সংগঠনগুলির ডাকে পেট্রোল ডিজেল রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা ভারতবর্ষের প্রতিবাদ দিবস চলছে, চলবে। পেট্রোল ডিজেল রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা ভারতবর্ষের প্রতিবাদ দিবস চলছে, চলবে। রান্না গ্যাস পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে চারিদিকে আমাদের বিক্ষোভ মিছিল সভা চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের বিক্ষোভ সভা চলছে, চলবে, চলছে, চলবে। এই অপদার্থ কেন্দ্র সরকার পেট্রোল ডিজেল কেরোসিন রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা পশ্চিম বাংলা জুড়ে আমাদের আন্দোলন চলছে, চলবে। এই অপদার্থ কেন্দ্র সরকার তুমি জবাব দাও। এই ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি কার সাথে অপদার্থ কেন্দ্র সরকার তুমি জবাব দাও। এই ডিজেল পেট্রোল কেরোসিনের তেলের দাম বৃদ্ধি কার স্বার্থে অপদার্থ কেন্দ্র সরকার জবাব দাও। এই ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা পশ্চিম বাংলা জুড়ে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। এই সারা পশ্চিম বাংলা জুড়ে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। কার স্বার্থে অপদার্থ তুমি জবাব দাও। চলছে, চলবে।
মহামারী পরিস্থিতিতে সর্বজনীন টিকাকরণ সরকারকে দায়িত্ব নিতে হবে যারা এরকম পরিবারকে মাঠে